মহামারী দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরিব এতিম অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, মানুষের উন্নত জীবন নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। শোকের মাস আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। রিপোর্ট প্রণব চক্রবর্তী। শোকাবহ আগস্টের স্মরণে ধানমন্ডি 32 নম্বরে রক্তদান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, করোনার দুঃসময়ে দেশের মানুষ যেন কষ্ট না পায় সে প্রচেষ্টা অব্যাহত আছে। পরে 15 আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় আর উদ্বোধন করা হয় শোকের মাস উপলক্ষে রক্তদান, এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচির। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।